দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বরিশালেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গেল বছর আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিন্তার ভাঁজ নগরবাসীর কপালে। এর মধ্যে বেড়েছে মশার উপদ্রবও। তাই এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি বাড়ানোর দাবি বাসিন্দাদের। বরিশালে তো মশা বাড়ছে, প্রচুর মশা, সন্ধ্যার দিক দিয়েই বেশি। আমরাও মানে আতঙ্কিত, যেহেতু শুনতেছি যে বরিশালেও নাকি ডেঙ্গুর প্রকোপটা বাড়ছে। ডেঙ্গুর অবস্থা পুরোই খারাপ, আর মশা তো অনেক আগে একটু ঔষধ টৌষধ দিতে আনতে হয়, কিছু তো এটাই না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য চালু করা হয়েছে আলাদা ওয়ার্ড, যেখানে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। বেড সংকট থাকায় অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। গত মাসের মাঝামাঝি থেকে রোগীদের চাপ বাড়ছে বলে জানান হাসপাতালের পরিচালক। তবে রোগীদের সেবায় ওষুধ সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। হইলে জ্বর উঠছিল প্রচণ্ড, আর গা ব্যথা ছিল। তারপর প্রথমে মনে করছি স্বাভাবিক, পরবর্তীতে টেস্ট করানোর পর দেখা গেছে যে একটু ডেঙ্গু সংক্রমণ আছে আর কি। ব্লাডে যে এটা টেম্পারটা ছিল আমার প্রায় 30,000 নিচে নেমে গেছিলো। এখন আল্লাহর রহমতে সেবা নিয়ে অনেকটা বেটার হয়েছে, এখন 80-তে গিয়ে দাঁড়াইছে। আগস্টের মাঝামাঝি থেকে প্রতিদিনই একটু একটু করে বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। প্রতি ইউনিটের সাথে সাথে আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা আছে, সেখানে ডেঙ্গু রোগী থাকে এবং পর্যাপ্ত যেসব ডেঙ্গু রোগীদের যেসব সুযোগ সুবিধা দরকার হয় সবগুলো ব্যবস্থা আমাদের আছে। জ্বর ও সুনির্দিষ্ট লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ডেঙ্গু থেকে সুরক্ষায় সারা বছর মশা নিধন সহ অন্যান্য কার্যক্রম চালু রাখার কথা বলেন চিকিৎসকরা। ডেঙ্গু ভাইরাসকে আমরা কিল করতে পারি না, যার ফলে মশাকে যদি আমরা মানে মশার প্রাদুর্ভাব যদি কমাতে পারি তাহলেই একমাত্র ডেঙ্গু সংক্রমণ মানে রোধ করা সম্ভব। মশার ব্যাপকতা কমাতে হবে, মশার যে উৎপত্তি স্থল ব্রিডিং প্লেসেস এগুলোকেই আমাদের সমূলে উৎপাটন করতে হবে। কোনো দিন আপনার 8-10 জন, কোনো দিন 30-35 এবং 40 পর্যন্ত চলে যাচ্ছে। তবে এই 40-45টা আমাদের জন্য খুব আশঙ্কাজনক, যদি প্রতিদিনে 5-7 থাকতো তাহলে মনে হয় কন্ট্রোলে রাখা খুব মানে আমাদের জন্য সহজ হইত। আমাদের চিকিৎসকরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং চিকিৎসার জন্য যে সামগ্রীগুলো আছে সেগুলো আমরা হাসপাতাল থেকে পুরো দিচ্ছি। সিটি কর্পোরেশন বলছে মেশিন স্বল্পতায় মশক নিধন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক 15 দিন পরপর হ্যান্ড স্প্রে ও ফগার মেশিনে কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে বিলি করা হচ্ছে লিফলেট। আমাদের তো আপনারা জানেন যে আমাদের অ্যানেক্স ভবন পুড়ে গেছে। আমাদের আগে আসলে ছিল 45টা হ্যান্ড স্প্রে, এখন আছে 20টা। আগে ছিল আমাদের 10টা ফগার মেশিন, এখন আছে 9টা। আর আমরা একটা টেন্ডার পাস করেছি, আমাদের 90টা হ্যান্ড স্প্রে আসবে এবং 30টা আমাদের ফগার মেশিন আসবে। তো এগুলো আসলে আমাদের কার্যক্রম আরও বাড়বে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1,792 জন, এর মধ্যে মারা গেছে 11 জন। অমিত হাসান, এখন বরিশাল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।